মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাস্তবে তাই, শত প্রাণের আত্ম বলিদানে আমার জন্মভূমি ভারত স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। এই 15ই আগস্ট দিনটিকে আমাদের দেশে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক গৌরবময় দিন। এককালে যে ভারতবর্ষ সারা বিশ্বের কাছে সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান ছিল, সেই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিরা পরাধীনতার কলঙ্ক লেপন করেছিল। তবে বাংলা মায়ের সন্তানরা কিন্তু সেই অপমান সহ্য করেননি, তারা জীবন পণ করে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার মারণযজ্ঞে, ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। আজকের দিনে সেই বিশেষ মানুষজন যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহরু প্রমুখ ভারত মাতার বীর শহীদদের স্মরণ করে আজকে আমার নিবেদন, মেয়েটির নাম 15ই আগস্ট, কবি অনুপম শৌরীর সরকার। মেয়েটির নাম ভারতবর্ষ, ছেলেটির নাম ব্রিটিশ সরকার। ছেলেটি প্রবল শক্তিমান, তার বিরুদ্ধে মেয়েটি এবং তার পরিবারের সকল প্রতিরোধ ভেসে গেল খড়কুটো হয়ে। তারা বাধ্য হলো ছেলেটির অধীনতা মেনে নিতে। ছেলেটির এক হাতে বন্দুক, অন্য হাতে চাবুক। ছেলেটির এক চোখে লর্ড কার্জন, অন্য চোখে রবার্ট ক্লাইভ। মেয়েটির সারা শরীরে চাবুকের কালশিটে, মেয়েটির কপালে সারাক্ষণ ঠেকানো বন্দুকের নল। মেয়েটির ইচ্ছে ও ভালোবাসার শরীরে পরানো আছে নির্মম শৃঙ্খল। ছেলেটির নখ ইচ্ছে মতো মেয়েটিকে চিরে দেয়, ছেলেটির দাঁত ইচ্ছে মতো মেয়েটিকে কামড়ে দেয়, ছেলেটির জিভ ইচ্ছে মতো মেয়েটিকে শুষে নেয়। মেয়েটির নাম ভারতবর্ষ, ছেলেটির নাম ব্রিটিশ সরকার। সারাদিন ধরে মেয়েটি সেবা করে ছেলেটির, ছেলেটির জন্য সুস্বাদু খাবার রাঁধে আর নিজে খেতে পায় উচ্ছিষ্টটুকু। সারাদিন ধরে মেয়েটি করে ছেলেটির জন্য খুশির আয়োজন আর নিজে পায় অত্যাচার আর অবজ্ঞা। মেয়েটির পরিবার ফসল ফলায় নিজেদের জমিতে, আর সেই ফসল ছেলেটি লুট করে সঙ্গী সাথী সহ। মেয়েটির নাম ভারতবর্ষ, ছেলেটির নাম ব্রিটিশ সরকার। ছেলেটির হাতে প্রত্যক্ষ নির্যাতিত হয়ে মেয়েটি কাঁদলে ছেলেটি ছুড়ে দেয় বিদ্রুপ। মেয়েটি অভিযোগ জানালে ছেলেটি বাঘের মতো মেলে ধরে থাবা। মেয়েটি স্বাধীনতার কথা বললে ছেলেটি মেয়েটির গায়ে সিগারেটের ছ্যাঁকা দিতে দিতে বলে, স্বাধীনতা চাস? স্বাধীনতা এই নে, তোর শরীরে রেড বোর্ডে এঁকে দিলাম আমার নিশান, তোর প্রভুর পতাকা ইউনিয়ন জ্যাক। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে হঠাৎ একদিন মেয়েটির আকাশে চমকালো বিদ্যুৎ। ছেলেটি জানতেই পারল না মেয়েটির বুকের ভিতর শিকল ভাঙার ডাক পাঠিয়েছেন নেতাজি রাসবিহারী চিত্তরঞ্জন। মেয়েটি প্রস্তুত করল নিজেকে ধীরে ধীরে নিভৃত গোপনে। ছেলেটির আঘাতে মেয়েটির চোখ মুখ নাক থেকে রক্ত ঝরলেও মেয়েটি আর বর্ষতা স্বীকার করে না। অন্ধকারের ভয় দেখালেও মেয়েটির মনে ফুটে ওঠে সংগ্রামী আলো। ছেলেটি জানতেও পারল না আগুনে দগ্ধ হতে হতে আজ মেয়েটি ফিনিক্স ওয়ার স্বপ্ন দেখে। অতএব ছেলেটি একদিন দেখল মেয়েটির এক চোখে প্রীতিলতা, অন্য চোখে বীণা দাস। ছেলেটির সঙ্গে তার সমস্ত বন্ধন খুলতে খুলতে মেয়েটি বলল, আমার উপর তোমার সমস্ত অত্যাচারের দিন শেষ। এই দেখো তোমার সর্বশৃঙ্খল আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলাম। ক্রুদ্ধ দুর্মুখ ছেলেটি বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার নাম ভারতবর্ষ আর আমার নাম ব্রিটিশ সরকার। মেয়েটি হেসে উঠল খিলখিল করে, অতঃপর বলল, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, কিছু কি দেখতে পাচ্ছ? ছেলেটি দেখল মেয়েটির শরীরে সিগারেটের আগুন দিয়ে আঁকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উধাও, সেই জায়গায় এখন উঠছে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের নিশান। মেয়েটি বলল, দূর হয়ে যাও সাগর পাড়ের রাক্ষস, মনে রেখো এখন থেকে তোমার নাম ব্রিটিশ সরকার আর আমার নাম
15ই আগস্ট।